কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি, তিন ভাগ না করলে কি গুনাহ হবে বা কোরবানির কোনো ক্ষতি হবে? অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা উচিত নয়, কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবাই করতে পারবে না? শরীয়ত কি বলে? ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা? ফয়জুল্লাহ লিখেছেন, কোরবানি করার সময় কি যাদের পক্ষ থেকে কোরবানি করা হয় তাদের নাম উচ্চারণ করা বাধ্যতামূলক নাকি মনোনিয়ত করাই যথেষ্ট? আমরা যদি কোরবানির মৌলিক এবং জরুরি বিষয় বলি তাহলে জরুরি বিষয়ের মধ্যে এটি নেই যে কোরবানি কারকদের নাম উচ্চারণ করতে হবে, বরং নাম উচ্চারণ করা নেই, কিন্তু কোরবানি পশু কেনার সময় বা কেনার পর এটা কার কার তরফ থেকে হচ্ছে, কে কত অংশ নিচ্ছে, এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের জানাশোনা আছে, বলা আছে, তাহলে সেক্ষেত্রে এটুকুই যথেষ্ট হয়ে যাবে। কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য নাম উচ্চারণ করা কোরবানি বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত নয়, তবে নাম উচ্চারণ করা সুন্নাহ। অর্থাৎ আপনি যখন কোরবানি করলেন, কোরবানি করে শেষ করে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক অমুক অমুক, এভাবে সবাই নাম উল্লেখ করবেন। আর যদি একা নিজের পক্ষ থেকে হয় তাহলে বলবেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করেন, কামা তাকাব্বালতা মিন খায়লিকা ইব্রাহিম ওয়া হাবিবিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন আপনি কোরবানি কবুল করেছিলেন আপনার খলিল ইব্রাহিম আলাইহিস্সালাম একটা, আপনার খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা, ঠিক একইভাবে আমার কোরবানি কবুল করতে পারেন, বলা সুন্নাহ বা না কেউ বলতে পারেন, তবে হাদিসের যে টেক্সট আছে হুবহু সেটা বলতে পারলে অধিকতর উত্তম। আর যদি এটা মুখে উচ্চারণ করা নাও হয় তারপরে ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে, তবে উচ্চারণ করাটা উত্তম। তবে কোরবানি করার পর, পশু জবাই করার পর, আমাদের দেশে অনেক সময় দেখা যায় পশুকে শুইয়ে রাখা হয়েছে এবং চেপে ধরা হয়েছে গলা ইত্যাদি, তখন কাগজ নিয়ে এই সমস্ত নাম জপার চেষ্টা করা হয়। কোরবানি পশু জবাই করার পর এই কাজটা জবাই করার পরই করতে হয়, তো এগুলো আগে থেকে রেডি করা উচিত। কোরবানি পশুকে কষ্ট দিয়ে তখন নাম সংগ্রহ করা এটা অনুচিত কাজ। ফরিদুর রহমান আপনি লিখেছেন, কোরবানি মাংসকে তিন ভাগে ভাগ করা জরুরি, তিন ভাগ না করলে কি গুনাহ হবে বা কোরবানি কোনো ক্ষতি হবে? কোরবানি গোশত তিন ভাগে ভাগ করা জরুরি নয়। আমরা অনেকেই কোরবানি গোশতকে তিন ভাগে ভাগ করা আবশ্যক মনে করি, অথচ এটি আবশ্যক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিউল কানিআ ওয়াল মুতাররা, কোরবানি গোশত আমরা নিজেরা খাবো এবং আমাদের আত্মীয় স্বজন পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবো, এবং গরিব অভাবী মানুষ যারা আছেন তাদের মধ্যে আমরা শেয়ার করবো, কিছু মানুষ আছে যারা চাইতে পারে না তাদেরকে দিবো, যারা চায় তাদেরকে দিবো, সব ধরনের মানুষকে দিবো। তো এইভাবে কয়েক ভাগে ভাগ করা, তিন ভাগে ভাগ করা এটা মুস্তাহাব। এটা না করলে যে কোরবানি হবে না তা কিন্তু নয়, আর সমান করে ভাগ করতেই হবে এমন কোনো কথা নয়, সমান করে ভাগ করতে পারলে উত্তম। কিন্তু এর ইসিদিক হলো আপনি কিছু রাখলেন, অনুমান করে কিছু রাখলেন, কিছু দান করলেন, কিছু গরিব আত্মীয় স্বজন বা অন্যদেরকে দিলেন, কিছু গরিব মানুষকে দান করলেন, তো এইভাবে বিভক্ত করতে পারলে সেটা উত্তম হয়। আর যদি আপনি একেবারে এক্সাক্ট তিন ভাগ না করে আরো কম বা বেশি ভাগ করেন তাহলে কোরবানির কোনো অসুবিধা হবে না, এটা হলো উত্তম অন্তরের ব্যাপার, করতে পারলে ভালো না করতে পারলে অসুবিধা হবে না। আসল শরীয়তের কোন বিষয়ের গুরুত্ব কতটুকু এটা জানাটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেকে না জানার কারণে কিন্তু নানা বিধ জটিলতার মধ্যে ভুগি। রুহুল আমিন লিখেছেন, অনেকে মনে করে কোরবানির দিন হাঁস মুরগি জবাই করা উচিত নয়, কেউ যদি কোরবানি করতে না পারে তারা কি হাঁস মুরগি জবাই করতে পারবে না? শরীয়ত কি বলে? রুহুল আমিন, কোরবানি দিনগুলোতে হাঁস মুরগি জবাই করা যাবে না, এটি আমাদের নিছক ধারণা, এটা আসলে শরীয়তের কোনো নির্দেশনা নয়। বরং শরীয়তের নির্দেশনা হলো যে কোরবানির দিন কোরবানি পশু যেরকম জবাই করা যাবে, কেউ চাইলে হাঁস মুরগিও জবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সাইদ আহমদ আপনি লিখেছেন, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? অনেকেই বলেন জায়েজ হবে না, এ বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। ভাই সাইদ আকন্দ, কোরবানি যদি কেউ ঋণ করে দিতে চান তিনি দিতে পারবেন যদি তার ঋণ পরিশোধ করবার মতো সেরকম ব্যবস্থা প্ল্যান পরিকল্পনা থাকে। আর যদি এমন হয় যে তিনি কোরবানির জন্য যে ঋণ নিবেন সে ঋণ আসলে পরিশোধ করার আপাত দৃষ্টিতে তার কোনো ব্যবস্থা নাই এবং তিনি তা আদায় করার হয়তো সদিচ্ছাও নাই, তো এরকম পরিস্থিতি আসলে তার জন্য ঋণ করে কোরবানি দেওয়া জায়েজ নয়। কারণ ঋণ পরিশোধ করার গুরুত্ব ইসলামী শরীয়তে অপরিসীম। আপনি ঋণ পরিশোধ করার যথাযথ ব্যবস্থা নাই এমন অবস্থা আপনি ঋণ করে কোরবানি করা কোনো অর্থ হতে পারে না। এই জন্য এই বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে। যে কোনো আর্থিক ইবাদতে আপনি ঋণ করে সেটি করতে পারেন, কেউ ঋণ করে দান করলেন এটি হতে পারে, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবা ইকরাম থেকে বিভিন্ন ঘটনা দ্বারা বর্ণিত যে তারা ঋণ করে দান করেছেন, ঠিক একইভাবে ঋণ করে কোরবানি করা যেতে পারে। তবে যেটি বললাম যে ঋণের টাকা আমি পরিশোধ করবো তার একটা প্ল্যান পরিকল্পনা থাকবে অথবা আমি পরিশোধ করতে পারবো সে আস্থা কনফিডেন্ট থাকবে নিজের প্রতি, সেটা ঠিক আছে। একজন মানুষ হয়তো তার 10,000 টাকা মাসে ইনকাম নিয়ে যদি 5,00,000-10,00,000 টাকা ঋণ করেন দান করার জন্য, তো সেটা অবশ্যই অনুচিত হবে এবং জায়েজ হবে না। কারণ তিনি এই 10,00,000 টাকা পরিশোধ করার আপাত দৃষ্টি তার কোনো উপায় নেই, তিনি নিশ্চয়ই তথাকথিত আল্লাহর উপরে ভরসা করে
ঋণ নিলেন নিজের দেয়ার মতো অসের এবং অ্যাবিলিটি মোটেই নাই, এরকম কি করা জায়েজ হবে না? কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা? কোরবানির পশু যিনি জবাই করেছেন তিনি যদি এটা তার শ্রম হিসাবে, এটা তার উপার্জনের মাধ্যম হিসাবে জবাই করে থাকেন, সাধারণত সেটাই হয়, তাহলে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া জরুরি। তার পারিশ্রমিক যদি আপনি না দেন তাহলে আপনি গুণাগার হবেন। তবে কোরবানি হয়ে যাবে, হয়তো কোরবানির সাথে এর সম্পর্ক নেই, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, কোরবানির পশুর যদি অঙ্গ সঠিক পদ্ধতিতে আপনি কেটে থাকেন এবং কোনো বিষয় ঠিক থাকে, কোরবানি হয়ে যাবে। বাট কোরবানি যিনি করেছেন, জবাই করেছেন, সেই লোকের টাকা যদি আপনি মেরে দেন বা টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এবং বান্দার হক নষ্টকারী হিসাবে বিবেচিত হবেন। একজন মানুষ তিনি যার ছুরি কিনেছেন, ছুরি ধার দিয়েছেন এবং জবে করছেন, এটা জানা বিষয় যে তিনি ঈদের দিন জবে করে পারিশ্রমিক নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পারিশ্রমিক না দিলে আপনি গুণাগার হবেন এবং দায়ী থাকবেন। হায়াতার লিখেছেন, কোরবানি পশু জবাইকারীকে চামড়া বা গোশত দেওয়া যাবে কিনা? কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে আপনি জবের বিনিময়ে নগদ অর্থ বা অন্য কোনো কিছু দিবেন পারিশ্রমিক হিসাবে? কোরবানি পশুর কোনো কিছুকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নেই। কোরবানি পশুর কোনো কিছু যদি পারিশ্রমিক হিসাবে দেন তাহলে কিন্তু কোরবানি বিশুদ্ধ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নির্দেশ করেছেন পরিষ্কারভাবে যেন তিনি কোরবানি পশুর গোশত বা তার পায়া, তার মাথা কোনো কিছুই যেন কসাইকে না দেন, কারণ কসাইকে তার ন্যায্য মূল্য বা ন্যায্য পারিশ্রমিক দিবেন, আর কোরবানি পশুর গোশত যদি দেন তাহলে সেটা বিক্রি করার মতোই হয়ে যায়। কোরবানি পশুর গোশতকে কারোর শ্রম নিয়ে পারিশ্রমিক দিলেন মানে হলো কেমন যেন বিক্রি করলেন। কোরবানি পশু বিক্রি করা যেরকম কোরবানি কর্তার জন্য জায়েজ নয়, যাকে কোরবানি গোশত দিয়ে দিয়েছেন তিনি এবার গোশত বিক্রি করলে এটা তার ব্যাপার, তার জন্য জায়েজ আছে। ঠিক একইভাবে কোরবানি পশুর কসাই কিংবা জবেকারী এরকম কাউকে কোরবানি পশুর গোশত বা কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ নয়। হ্যাঁ, গরিব হিসাবে অন্য দশজনকে যেরকম দিয়ে থাকেন সে পরিমাণ তাদেরকে দিলে সেটি জায়েজ হতে পারে। আপনি লিখেছেন, কোরবানি পশু জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? কোরবানি পশু জবাই করা তো ইবাদত, আর ইবাদত করতে পারিশ্রমিক নেওয়া যায় না, বিষয়টা ব্যাখ্যা করে সন্দেহ মুক্ত করবেন। ভাই আলিয়াসগর খুব সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন, কোরবানি পশু যিনি জবাই করবেন তাকে কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে এবং বৈধ কাজ, কোরবানি করা ইবাদত, সেটা আপনার জন্য, যিনি জবাই করে দিচ্ছেন তিনি আপনার ইবাদতে আপনার সহযোগিতা করছেন। ধরুন আপনি নামাজ পড়বেন, তো নামাজ পড়ার জন্য আপনি জানামাজ কিনবেন, তো যিনি জানামাজ আপনার কাছে বিক্রি করছেন তিনি কিন্তু ইবাদত করছেন না, তিনি ব্যবসা করছেন, আপনি তার কাছ থেকে জানামাজ নিয়ে সালাত আদায় করবেন। এখন ইবাদতের কাজে কেনাবেচা করা, টাকা ব্যবসা করা যায় হবে না, এরকম কিন্তু আপনি বলেন না। ঠিক একইভাবে আপনার পশু জবাই করাটা আপনার কর্তব্য, আপনার পশু আপনি জবাই করতে পারছেন না বা আপনার কাছে সহায়তা নিচ্ছেন তিনি করে দিচ্ছেন, তো তাকে আপনি অবশ্যই পারিশ্রমিক দিতে হবে। এখানে ব্যাপারটা এরকম না যে আপনার ইবাদতটা সে করে দিচ্ছে, আপনার টাকা এখানে আর্থিক ইবাদত মূলত, এটা আপনার টাকা আপনি ব্যয় করছেন, আপনি আপনার আপনি করছেন, তিনি শুধুমাত্র সেটা সম্পাদন করে দিচ্ছেন, সেটা বাস্তবায়নটা করে দিচ্ছেন। ধরুন মসজিদ নির্মাণ করা একটা ইবাদতের কাজ, এখন আপনি টাকা দিচ্ছেন আরেকজন সে টাকা দিয়ে বা আপনার কন্ট্রাক্টরি করে আপনার মসজিদটা তৈরি করে দিলেন, তো তার সেই টাকা নেওয়া এরকম জায়েজ। ঠিক একইভাবে কোরবানির পশু যিনি জবাই করেছেন তার পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে, তবে কোরবানির পশু যিনি জবাই করেছেন তাকে গরুর কল্লা দেওয়া বা জবাই করেছেন সেই কারণে তাকে কোরবানির পশুর কোনো কিছু দেওয়া না জায়েজ, কারণ পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর গোশত বা কোনো কিছু দেওয়া যায় না। তবে তাকে আপনি এমনিতে অন্য গরিব বা অন্য প্রিয়জনদেরকে যেরকম দেন তারই অংশ হিসাবে তাকে যদি দেন তাহলে সেটা জায়েজ হতে পারে। এরপর প্রশ্ন হলো যে নিজের কোরবানি নিজে করা উত্তম, আমি জানতে চাই সুন্নত তরিকায় কিভাবে নিজের কোরবানি করতে পারি, কোরবানি করার নিয়ম কি? এটা আমরা অনেকে জানি না এবং না জানার কারণে আমাদের মধ্যে কোরবানি করতে এক ধরনের হেজিটেশন ফিল করি আমরা। মূলত কোরবানি করা খুব সহজ একটি কাজ, এটি জটিল কোনো কাজ নয় এবং নিজের কোরবানি নিজে হাতে করা উত্তম। বিশেষ করে একটা পশু আপনি দীর্ঘদিন লালন পালন করেছেন কিংবা কিনে এনে সেটাকে আদর যত্ন করে আপনি লালন পালন করেছেন দু চার দিন পাঁচ দিন যেটাই হোক, এরপরে পশু জবাই করতে আপনার মধ্যে একটু হলেও কষ্ট লাগা কাজ করবে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে কোরবানি আসলে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় এবং সেক্রিফাইসের শিক্ষা দেয়, আল্লাহর নির্দেশ পালনার্থে আমার প্রিয় জিনিসকেও ত্যাগ করতে আমরা শিখব, সেই জিনিসটা কোরবানি আমাদেরকে শেখায়। তো এই জন্য নিজে হাতে কোরবানি করা উত্তম। নিজে হাতে কোরবানি করার ক্ষেত্রে আমরা যে হেজিটেশনে ভুগি সেটির মূল কারণ হলো যে কিভাবে কোরবানি করলে শুদ্ধ হয় অশুদ্ধ হয়, এ নিয়ে আমাদের এক ধরনের ভয় আছে, এই ভয়টা দূর করে দিতে চাই আমরা। এটা আসলে এমন কোনো বিষয় না যেটা খুব জটিল যে কোরবানি শুদ্ধ অশুদ্ধ হওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়াবে। প্রথমত আপনি কোরবানির পশুকে পশ্চিম দিকে আপনি শোয়ালেন, প্রশ্ন দিকে কোরবানি পশুকে শোয়ার পর তার গলা আপনি সুরি চালানোর আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার
আল্লাহুম্মা মিনকা ওয়া লাক বলে আপনি সুরচালনা করবেন। কোন কোন বর্ণায় আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাজী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। এই দোয়া পড়ার কথা বর্ণিত হয়েছে, যদিও সেই হাদিসে সনদ নিয়ে কিছুটা আপত্তিত হাদিস, তাহলে যা না বললে নয় তাহলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আপনি সুরচালনা করবেন। এবং পশুর যে খাদ্য নালী এবং শ্বাস নালী আছে, মোটা মোটা দুইটা নালী, এগুলো যেন কাটা যায়, এবং দুই পাশে দুইটা সরু বা চিকন নালী আছে সেগুলো যেন কাটা যায়, তাহলে এই নালীগুলো কাটা গেলেই আপনার কোরবানি বিশুদ্ধ হয়ে গেল। সাধারণত কোরবানি পশু শোয়ার পর কোরবানি পশুর যে কান, এটা পশুর গলার দিকে ভেঙে ধরলে যে জায়গায় কানের গোড়াটা থাকে ওই জায়গা নরম জায়গা দেখে, মানে হাত দিয়ে যেন না পড়ে, নরম জায়গা দেখে হাত দিয়ে ধরে যদি দেখা যায় নরম জায়গা, সেখানে বিসমিল্লাহ আল্লাহ বলে সুরিচালনা করা যেতে পারে। এবং সুরিচালনার পর দেখাই যাবে যে নালীগুলো কাটা গেছে, একটা একটা করে পরিষ্কার দেখা যাবে। অতএব এই খাদ্য এবং শ্বাসনালী, খাদ্য নালী শ্বাসনালী এগুলো একটু বড় থাকে, আর দুই পাশে দুটা সরু বা চিকন নালী থাকে, সেগুলো কাটা হয়ে গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, বিসমিল্লাহ করে আপনি কোরবানি করে ফেলবেন। কোরবানি করার পর সেটা নিজের পক্ষ থেকে বলবেন, আল্লাহকে আমার তরফ থেকে কবুল করেন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবুল করেছেন, আল্লাহ তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতু মিন খায়রিক ইব্রাহিম ওয়া হাবিবিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর অন্য কারোর তরফ থেকে কোরবানি যদি আপনি করে থাকেন তাহলে জবাই করার পর বলবেন, আল্লাহ এটা আপনি অমুক অমুক তরফ থেকে কবুল করে নিন। যদিও এই বলাটা জরুরি নয়, বিসমিল্লাহ আল্লাহ বলে আপনি পশু জবাই করলেন, শ্বাসনালী খাদ্য নালী এবং দুটা সরু নালী কাটা গেল, এটাই হলো মূল বিষয়। আপনি মুসলমান হিসাবে আপনি কোরবানি করলেন নিজে এবং এই নালীগুলো কাটার নিশ্চিত করলেন, বিসমিল্লাহ করলে যথেষ্ট হয়ে গেল, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে এইটুকুর মাধ্যমে ইনশা আল্লাহ তাআলা। অতএব নিজে কোরবানি পশু নিজে জবে করার ক্ষেত্রে হেজিটেশন আমরা চাইলেই দূর করতে পারি এবং হিম্মত করতে পারি। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।